মা, ও রাস্তাটা কি অন্ধকার, কাটা কেমন ঝমঝম করছে, বাড়ি চলে যাই চলো। হ্যাঁ রে দিদি, সত্যি রাস্তাটা খুব অন্ধকার, বাইরে কোনো লোকজন নেই, চল বাড়ি চলে যাই। দাঁড়া না, কিচ্ছু হবে না, একটুখানি যাবো তো। ওই দেখ রুম্পা, গাছের ওখানে কে দাঁড়িয়ে আছে বলতো একটা? হ্যাঁ আমিও তো দেখলাম কাকে, কে দাঁড়িয়ে আছে বলতো ওটা? তোকে বললাম আমি, চল বাড়ি চলে যাই, তুই শুনলি না আমার কোনো কথা। ও মা, ওটা কি গো? এই এবারে কিন্তু সত্যি ভয় লাগছে, চল চল বাড়ি চলে চল। কিন্তু আমরা তো অনেকটা চলে এসেছি, এখান থেকে যাবো কি করে সেটাই তো ভাবছি, যেতেও তো খুব ভয় লাগছে। এই অন্ধকার রাস্তা দিয়ে কি করে যাব? ও বাবা, ওইখানে আবার কি একটা আছে মনে হচ্ছে। আর দেরি করে লাভ নেই, চলো 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 বাড়ি চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। মা তাড়াতাড়ি বাড়ি চল, আমার কিন্তু ভয় লাগছে, ওখানে আরো কিছু আছে মনে হচ্ছে। বাবাও তো সঙ্গে এলো না, এবার কি হবে? আর কোনোদিন এই গ্রামের রাস্তায় বেরোবো না বাবা, খুব শিক্ষা হয়ে গেছে।